হাই ভিউয়ার্স, আজকে আমরা আবার চলে আসলাম 5 মিশালি রেসিপি সেন্টারে। তো আজকে আমরা এখন রেসিপি কোর্স করাচ্ছি, তো আমরা রেসিপি দেখব। আজকে আমার মায়ের হাতে চিংড়ি মালাইকারি দেখব। তো এখন আমরা আম্মুর কাছ থেকে জেনে নিব উপকরণগুলো কী কী। সবাইকে এখন আমি মূল উপকরণগুলো কী লাগছে তা আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমাদের প্রথম লাগবে চিংড়ি, খোসা ছাড়ানো গলদা চিংড়ি, বড় সাইজের হোক মাঝারি যে একই সাইজ নিলেই হবে। তো এখানে আমরা দারচিনি, এলাচি, তেজপাতা, রসুন, আদা, পেঁয়াজ, তারপরে শুকনো মরিচ গুঁড়ো একটু কালারের জন্য, এটা না দিলেও চলে, জাস্ট একটু কালার চেঞ্জ হওয়ার জন্য, কাঁচা মরিচ বাটা, আমরা দিব বাদাম বাটা, যে কোনো বাদাম হলে হবে, লাগবে দুধ, লাগবে টক দই, এইগুলো হলে আমাদের মোটামুটি হয়ে যাবে। সো আমরা এখন পরের ধাপে চলে যাব। ওটা এখন ধরিয়ে দিলাম, প্যানে এখন তেল দিয়ে দিব। এরপর আমি কি করব, পেঁয়াজ বেরেস্তা ছেড়ে দিব। পেঁয়াজ বেরেস্তাটা আপনারা আগে থেকে করে নিলে একটু সুবিধা হবে। হ্যাঁ, তারপর আমরা দারচিনি, এলাচি, তেজপাতা 3-4টা করে দিয়ে দিব, 4টা এলাচ, 4টা তেজপাতা ছেড়ে দিয়ে দিব। দেওয়ার পর আমরা কি করবো, এক এক করে সব উপকরণ দিয়ে দিব। আদা রসুন বাটাটা দিয়ে দিব, আদা রসুন বাটা পেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি তেজপাতাটা দিয়ে দিব, এক এক করে সব উপকরণ, শুকনো মরিচের গুঁড়া কালারের জন্য, কাঁচা মরিচ পেস্ট, পেঁয়াজ, এদিকে বাদাম পেস্ট, সব উপকরণ আমরা একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়তে হবে, যতক্ষণ না তেলটা উপরে চলে আসে। দেখে বুঝাই যাচ্ছে অনেক টেস্টি হবে। এটা আর কতক্ষণ নাড়ানো লাগবে? 2-4 মিনিট নাড়ানোর পর এখন আমরা কাঁচামরিচ আসত, কাঁচামরিচ একটু দিয়ে দিব। এই ডালটা ছিল নিজের কাছে, অনেকে ডাল পছন্দ করে কম বেশি, ওটা নিজের কাছে, আমি একটু ডালটা বেশি দিয়ে দিয়েছি। কিশমিশ দিয়ে দিব, কারণ কিশমিশটা অনেকে বেটে দেয়, আমি আস্তা দিয়ে দিলাম। আমি টক দইটা দিয়ে দিব, টক দইটা আমি 2 চামচ পরিমাণ আমি টক দই দিয়ে দেব। দিয়ে এটাকে আবার নাড়তে হবে। এখন আমি দুধটা দিয়ে দিব, পরিমাণ মতো দুধটা দিয়ে আমি আবার এটাকে কষাইতে দিয়ে দেব 5 মিনিট। আমি ঢেকে দেব, এখন ঢেকে দেওয়া হচ্ছে। কতক্ষণ ওয়েট করা লাগবে? 2-3 মিনিট। দর্শক, আমরা 2-3 মিনিট ওয়েট করছি। এখানে দিয়ে দেবো, এখন আমরা চিংড়িটা দিয়ে দিচ্ছি। এদিকে এখন জাল হবে। হ্যাঁ, এখন আবার একটু 2-3 মিনিট আবার একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। ওকে ওকে, এটা আরও কিছুক্ষণ সময় লাগবে পুরোপুরি ঢুকার জন্য মশলাগুলো ভিতরে। একটু চিনি দিয়ে দেওয়া হলো। ভিউয়ার্স, আমাদের চিংড়ি মালাইকারি রেডি। দেখেই মনে হচ্ছে অনেক মজাদার হবে, খেতে তো আরও ভালো হবে। তো সবাই বাসায় এটা ট্রাই করে দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।